চান্ডিকা হাথুর সিংহের বিশেষ কৌশল, প্রতিটা প্লেয়ারকে আলাদা করে সময় দেন, জানিয়ে দেন তার কাছ থেকে কি চান, বুঝিয়ে দেন কার কি দায়িত্ব। কেবল ক্রিকেটার নয়, মিটিং চলে সহকারী কোচিং স্টাফদের সাথেও। তবে টিম ব্রিফিং এর দায়িত্ব অনেক সময় দিয়ে দেন ক্যাপ্টেনের উপর। এই হাথুর দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তার সময়ে ওয়ানডে আর টি-20তে চমক দেখিয়েছে টাইগাররা। টেস্টে কেমন বাংলাদেশের দেখা মিলবে সেটা নিয়ে তাই আগ্রহ বাড়াই স্বাভাবিক। টিম ম্যানেজমেন্ট বেশ সিরিয়াস, ম্যাচটা না খেলে তাই লিটন সাকিবকে যেতে দেয়া হয়নি আইপিএলে। কারণটা কি এই যে আয়ারল্যান্ড হয়ে উঠেছে টেস্ট ক্রিকেটের টাইকুন। ওয়ানডে বা আপনি টি-20 সিরিজে বলেন, আসলে দেখে যদি মনে হয়ে থাকে যে ওরা খুব ভালো একটা টিম না, ভুল হচ্ছে। ওরা কিন্তু এই যা খেলছে ওরা এর থেকে অনেক বেটার টিম। হয়তো এখানে এসে সামহাও ওরা কোপ আপ করতে পারেনি ফার্স্টে, কিন্তু ওরা যা ওদের যা পারফরমেন্স দেখেছেন এর থেকে কিন্তু ওরা অনেক অনেক বেটার টিম আমার মনে হয়। বিকজ ওদের মনে হয় প্রায় 90% প্লেয়ারই ওদের কাউন্টি ক্রিকেট খেলে। কিন্তু আসল ঘটনা হলো আইরিশরা টেস্ট খেলেছেই সর্বসাকুল্যে তিনটা, তার মধ্যে সর্বশেষ বছর তিনেক আগে। ওই তিন ম্যাচেই আইরিশদের হার, এমনকি আরেক 90 টেস্ট খেলুড়ে দেশ আফগানিস্তানের বিপক্ষেও। তাই অ্যাজ এ টিম আইরিশরা টেস্টে মিরপুরের উইকেটে তেমন সুবিধা করতে পারবে ক্রিকেটীয় কোনো সমীকরণই তা বলে না। অর্থাৎ ওদের শক্তিমত্তা নয় ম্যাচটা নিয়ে বিসিবির সিরিয়াস হওয়ার একমাত্র কারণ এই ফরম্যাটে নিজেদের দুর্বলতা। মাত্র কবছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পরাজয়ের স্মৃতি পোড়াচ্ছে টাইগারদের, আর টেস্টের নিজেদের রিসেন্ট ফর্মও খুব বেশি স্বস্তিতে থাকতে দিচ্ছে না। এই ফরম্যাটে বাংলাদেশ সবশেষ জিতেছে এক বছরেরও বেশি সময় আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে। ঐতিহাসিক সেই সাফল্য বাংলার ক্রিকেট এগিয়ে যাওয়ার আভাস দিলেও পরবর্তী সময়ে তেমন কিছুর আঁচ পাওয়া যায়নি। নিউজিল্যান্ড থেকে জিতে ফেরার পর বাংলাদেশ মোট 9 ম্যাচ খেলে একটাও জিততে পারেনি, সেগুলোর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটা ড্র, বাকি সব হার। এদিকে টি-20 বিশ্বকাপের ব্যস্ততায় গেল বছরের ডিসেম্বরের পর আর কোনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। ভারতের সাথে খেলা শেষ ম্যাচটায় টাইগাররা হেরেছিল 3 উইকেটে, সিরিজটায় হয়েছিল হোয়াইট ওয়াশড। সবকিছু মিলিয়ে টেস্টে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থানে নেই, আর সেটাই বোর্ডকে ভাবাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে অন্তত পা ফসকালে চলবে না। খালিদ জামিল, 71।